हेलो फ्रेंड्स, आज के रिव्यू करब द सोमी स्कैन प्रोडक्टर कैन फेयर 15 सनस्क्रीन लोशन रिव्यू करब। एट 100 ml प्रोडक्ट अपना देखते ही पाचन, ये अनेक दिन यूज कर कैन फेयर 15 एटार 30 आज 30 अन्य को दिन रिव्यू करब, आज के 15 रिव्यू करो। सो अपना देखते ही पाचन एट कैन ये ही रखी, इतना पैराफिन एखे यूज करना पैराफिन मिनरल अएल्स फ्री प्रोडक्ट नय। এখানে ইনগ্রিডিয়েন্টসে লেখা আছে, দেখতে পাচ্ছেন প্রথমেই প্যারাফিন লেখা আছে। অ্যান্ড এটা সানস্ক্রিন, এটা লোশন, সানস্ক্রিন লোশন, এটা অয়েলি স্কিনের জন্য খুবই ভালো। সো এটা ডাইরেকশনে লেখাই আছে, অ্যাপ্লাই লোশন লিবারেলি অ্যান্ড ইভেনলি অন দ্য এক্সপোজড, আমাদের এক্সপোজড বডি পার্টস আপনারা ইউজ করবেন রোদে বেরোনোর আগে। এবং ইন্ডিকেশন সেটা আছে আমাদের, ইট প্রোটেক্টস দ্য স্কিন ফ্রম প্রিভেন্ট অ্যান্ড হার্মফুল ইউভি রেজ অ্যান্ড ইট হ্যাভার্স and it avoids sunburn, suppress tanning, also helps to reduce blemishes. so এটা আমাদের স্কিনটা নারিশমেন্টে করবে, অ্যাট দ্য সেম টাইম আমাদের স্কিনে যদি কোনো ব্লেমিশেস থাকে সেটাকেও কিওর করবে অ্যান্ড আমাদের স্কিনটাকে ইউভি রেস থেকেও প্রোটেক্ট করবে। এটা একটা 100 ml প্রোডাক্ট এবং এটির প্রাইস হচ্ছে 195 rupees। সো আমি আপনাদের প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি। সো দেখে নিই, এটা হচ্ছে এটা লোশন, লোশন টাইপসের প্রোডাক্ট, এটা হোয়াইট কালারের একটা প্রোডাক্ট, বাট আপনারা যখন ইউজ করবেন তখন এটা আপনাদের স্কিনের সঙ্গে অ্যাবসর্ব হয়ে যাবে। এটা আপনারা রোদে বেরোনোর আগে ইউজ করতে পারেন। লোশন, এটা লোশন বেসে আছে, সো ড্রাই স্কিনে ইউজ করতে পারেন, অয়েলি স্কিনে ইউজ করতে পারেন। এরপর আপনারা সানস্ক্রিন পাউডার পাফ করে নেবেন, আমি সানস্ক্রিন পাউডারেরও আপনাদের রিভিউটা করে দেবো, কিন্তু আমি আজকে সানস্ক্রিন লোশনের ভিডিওটা করছি, রিভিউটা করছি। সো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন, এবং আরও যদি কোনো রিভিউ দেখতে চান সেটাও আমার কমেন্টে জানাতে পারেন ভিডিওতে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।